তিনি স্টার্টিং ইলেভেনে, কিছুই করার নেই আসলে কোচ জেমিদের, বেশ কিছু পরিবর্তন তাকে বাধ্য হয়ে করতে হয়েছে। কাট সাসপেনশন আছে তিনজনের, দলে ইঞ্জুরি আছে এবং এই বাছাই খেলতে যাওয়ার আগে নবীব নেওয়াজ জীবনকেও দলে পাওয়া যায়নি, তিনি ইঞ্জুরিতে। সাদ ইন্ডিয়ার অ্যাগেনস্টে সল্ট লেকে যিনি গোল করেছিলেন সাদকেও পাওয়া যায়নি। সব কিছু মিলিয়ে একটা টাফ চ্যালেঞ্জ কিক অফ। ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকে সংকেত, এরপর রেফারি বেশ অনেকক্ষণ অপেক্ষা করলেন। শুরু হয়ে গেছে ম্যাচ একেবারে শুরু থেকেই। ওমান লাল জার্সিতে যারা খেলছে, বাংলাদেশের অ্যাটাকিং থার্ডে, ম্যাচের ধরনটা অনেকটা এই ধরনেরই হতে পারে। বাংলাদেশকে শুরু থেকেই রক্ষণে ব্যস্ত রেখেছে ওমান। আনিসুর রহমান জিকো তার ওপর দিয়ে সম্ভবত একটা ঝড় বয়ে যাবে, খানিকটা হাইলাইন দিয়ে মারা বল সেখানে অবশ্য তারিক কাজী, তিনি হেড করেছেন, ক্লিয়ার অবশ্য পুরোপুরি হয়নি। আরও একটা ক্রসের অপেক্ষায় ওমান, ক্রস হয়েছে জিকো সরাসরি তার হাতে, একটা চমৎকার ক্রস কিন্তু ইন করানো হয়েছিল, কোনো সন্দেহ নেই, এবং তাই হওয়ার কথা ছিল। লম্বা করে কিন্তু ডানে বাড়ানো হয়েছে, সেখানে দূরবীন ভালো একটা ক্রস ইন করিয়েছেন, তবে তপু বর্মন তৈরি, তিনি ক্লিয়ার করেছেন। তো বাংলাদেশ আর যেতে চাইবে না, কর্নার কিক নেওয়া হয়েছে সিক্স ইয়ার্ড বক্সের ভেতরে, আরও একটা কর্নার কিক ওমান পাবে তবে অন্য প্রান্ত থেকে। ইন সুইঙ্গিং কর্নার কিক হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং ইন সুইঙ্গিং কর্নার কিক, ঠিক সময় বেরিয়ে এসেছিলেন জিকো এবং তিনি কিন্তু ক্লিয়ার করেছেন সেই মুহূর্তে। এবং এবার শর্ট কর্নার নেওয়া হয়েছে, একটা এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন আল খালদি, ব্যাক পাস করেছেন, একটা চমৎকার ক্রস ইন হয়েছে, হেডও হয়েছিল সেখানে, ফ্রি হেডার ছিলেন, সিক্স ইয়ার্ড বক্সের ভেতরে জটলা আরও একবার, এবারে সেখানে ছিলেন, অবশ্য ক্লিয়ার করা হয়েছে, পুরোপুরি ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত। রিয়াদুল হাসান রাফির একটা ক্লিয়ারেন্স ছিল, আবার কিন্তু একটা ক্রস ইন হয়েছে ওয়ান্স এগেইন, কিন্তু অনেকটা শুয়ে পড়ে মিনিটের মধ্যে। আরও একবার আনিসুর রহমান জিকো, ব্যাক পোস্ট ফাঁকা অনেকটা, সেখানে হেড হয়েছিল, আরও একবার গোল লাইন ক্লিয়ারেন্সে বাংলাদেশকে বাঁচিয়েছে ইব্রাহিম, তবে ওমান এখনও তাদের পায়ে বল। ইব্রাহিম কি চমৎকার সেফটাই করেছিলেন, আমরা গোল লাইন ক্লিয়ারেন্স আগের দিন রিয়াদুল হাসান রাফির একটা এরকম ঘটনা আমরা দেখেছিলাম, আজকে ইব্রাহিম তিনি কিন্তু কাজের কাজটা করেছেন, আনবিলিভেবল সেভ, ক্রসগুলা থেকে কিন্তু দলকে গোল এনে দিতে পারেননি। আরও একবার কর্নার কিক, সেখান থেকেও বিপদ হতে পারত। আবার কিন্তু আলফাজরি চমৎকার একটা বল ঢুকিয়েছেন ভেতরে, প্রথম গোলটা হয়ে যেতে পারে, এক্সিলেন্ট একটা সেট আপ ছিল সেখানে আল হাজরি, তিনি কিন্তু বাড়িয়েছিলেন এবং কোনো কিছু আদায় করে নেওয়া যায় কিনা। আবদুল্লাহ সেই কর্নার কিক এবার মাথা ছুঁয়ে গিয়েছিল এবং হেডার, চমৎকার হেডার ছিল ইয়াসিন আরাফাতের, সামান্য উপর দিয়ে গেছে, কিপারের একটা টাচ রক্ষা করেছে ওমানকে ফাজারি, তবে শটটা হয়েছে জিকো, অনেকটুকু অনেকটুকু গিয়ে সেভটা করেছেন, যদিও মনে হয়েছিল এবারের যে পর্বের তিনটা ম্যাচ সবগুলোই সেখানে খেললো এবং এর আগের দুটো ম্যাচে ফলাফল সুখকর ছিল না, আজও কিন্তু তারা ওমানের সঙ্গে 1-0 পিছিয়ে আছে এবং অবশ্যই এই গ্রুপের শেষ ম্যাচ এটি। উপরে তারিক কাজী, ইব্রাহিম তার নিয়ন্ত্রণে আছে, তবে বলের দখল তিনি হারিয়েছেন, কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে ওমান ডান প্রান্ত দিয়ে অনেকখানি ভেতরে ঢুকে পড়েছেন আলগাফরি, আলগাফরি থেকে খালদি, সামনে বাড়িয়েছিলেন আল ইয়াহামাদি, তবে তিনি কিন্তু রাখতে পারেনি, তাকে ভালোভাবে ঠেকিয়েছেন রাকি, হতে পারতো লাকি বাংলাদেশ দল, সেটা ফাউল হয়নি। আলী আহমাদি এবার কিন্তু বল নিয়ে ঢুকে পড়েছেন, একটা কাটব্যাক তিনি করেছিলেন, ভালো ক্লিয়ারেন্স এবারে মানিক মোল্লার কাছ থেকে আমরা দেখলাম, একটা চমৎকার পাস কিন্তু বাঁ প্রান্ত দিয়ে বাড়িয়েছেন আলকাবি, ক্রস ইন করিয়েছেন, ভাগ্য ভালো বাংলাদেশের, ফার পোস্টে বলটা লাগলো, রিবাউন্ড করে গোল দিয়ে আমজাদ আল হারথি ক্রস ইন করিয়েছিলেন ভেতরে, আনিসুর রহমান জিকো তৈরি, তার গ্লাভসে বিপদ নয়, প্রথমার্ধের বাসি যে কোনো সময় বাঁচতে পারে, এক মিনিটের অতিরিক্ত সময় সেখানে 2 মিনিট পেরিয়ে গেছে। অবশ্যই জিকো আজকে চমৎকার কিপিং করেছেন কোনো সন্দেহ নেই, আমরা দেখছিলাম যে ফার্স্ট হাফের প্রায় শেষ দিকে একটা সেফ ছিল, ফ্রি কিক থেকে বাঁচিয়েছেন, পরে কিছুক্ষণ আগে একটা উডওয়ার্ক এবং সেটাও কিন্তু চমৎকারভাবে লুফে নিয়েছেন। হাফ টাইম ব্রেক, ওমান 1-0, গফরির 22 মিনিটের একমাত্র গোলে এখন পর্যন্ত লিড ওমানিজদের, এবং ব্রেক থেকে আমরা ফিরে আসবো সেকেন্ড হাফের অ্যাকশন নিয়ে এবং বাংলাদেশ তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনের শেষটা কেমন করে সেটি দেখার জন্য সবাই টি স্পোর্টসের সাথেই থাকবে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, কাতারের রাজধানী দোহা, জাসিম বিন হাম্মাদ স্টেডিয়াম, যেখানে মুখোমুখি বাংলাদেশ ওমান, 1-0 পিছিয়ে বাংলাদেশ দল, আলী আল গফরির একমাত্র গোলে 22 মিনিটে তিনি গোলটা করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশ দল সেই গোলটাকে শোধ করে ম্যাচে ফেরার একটা চেষ্টায়। শুরুতে ফার্স্ট অ্যাটাক বাংলাদেশ, তারিক কাজী পার এন্ডে দিয়েছেন সেখানে, পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ, ওয়ান্স এগেইন হারথি একটা ক্রস ইন করিয়েছেন, সুযোগ আছে দূরপাল্লায়, ঠিক ডি বক্সের সামান্য বাইরে থেকে কিন্তু
ভালো একটা কর্নার কিক এবং হেডার ছিল একেবারেই আলহার্থির। তিনি আরেক সাইফ স্পোর্টিং ক্লাবের মেম্বার রহমত তার জায়গা নিয়েছেন। এবারেও কিন্তু সুযোগ, আরও একটা হেডার ছিল জিকো, তিনি কিন্তু ডেফিনেটলি কোনো কমপ্লেন নাই। জেমি ডে শেষ ভাগটাকে প্রথম ভাগের সাথে তুলনা করি তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ দল আপসেট হবে যেভাবে ফুটবল বাংলাদেশ খেলেছে। তবে শেষ ভাগের শুরুটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো ছিল, পিছিয়ে পড়ে এবারে কিন্তু ওমান ওয়ান অন ওয়ান, অল্পের জন্য মিস, আরও একবার বেঁচে গেল বাংলাদেশ, নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া আল ইয়াহমদির। মানিক ভুল করে ফেলেছেন, তবে রিয়াদুল রাফি ঠিক সময়ে এসে আবারও ক্লিয়ার করেছেন, ডিসপোজেসড হয়ে গিয়েছিল বলের দখল। এই মুহূর্তে মাঝ মাঠে বাংলাদেশ মতিন মিয়া একাই বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাকে ব্যাকপাস করতে হবে ইব্রাহিম। ইব্রাহিম কিন্তু ভেতরে ঢুকছিলেন, তবে ইব্রাহিমকে তার নিয়ন্ত্রণে আছে, কাটব্যাক করে দিয়েছেন, দূরপাল্লা একটা শট হবে এবং সেটাই হয়েছে, তবে অনেকখানি লক্ষ্যভ্রষ্ট, একদমই কোনো বিপদ হয়নি ইফাত, যে কারণেই একের পর এক মানের আক্রমণ কিন্তু বাংলাদেশ দলকে প্রতিহত করতে হচ্ছে, তাছাড়া অন্য কোনো কাজে এই মুহূর্তে আর হাতে নেই। সেটাই বাংলাদেশের রক্ষণের ওপর বারবার চাপ বাড়াচ্ছে, আরও একবার প্রান্তটা বদল করে সেখানে অবশ্য আবদুল্লাহ ছুটে গিয়েছিলেন। দারুণ ফুটবল ওমানের কাছ থেকে, জামিল ঢুকে পড়েছেন, এক্সিলেন্ট স্কিল, একটা ভালো কাট ব্যাক হয়েছে, সেখানে গোলের সুযোগ আছে এবং সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়েছেন খালিদ আল হাজরি, নিজের নিয়ন্ত্রণে বলটা রেখেছেন, ঢুকে পড়েছেন বায়ে, চমৎকার স্কিল, আবারও গোল হতে পারে, সুযোগ আছে, তবে এবার কিন্তু বাঁচিয়েছেন আনিসুর রহমান। আরও একটা দারুণ কর্নার কিক, সেটাকে রক্ষা করেছেন কোনো মতে ইয়াসিন আরাফাত। জিকো তিনিও কিন্তু অনেকটা পাঞ্চ করেছিলেন, ব্যথা পেয়েছেন দুজনেই, ইয়াসিন আরাফাত এবং জিকো। ম্যাচ ইজ অন, সেখানে মতিন মিয়া ছুটছিলেন চমৎকারভাবে, তাকে আটকানোর চেষ্টা ছিল কিপার এবং শহীদুর রহমান, আব্দুল আলম সোহেল, তিনি কিন্তু শেষ পর্যন্ত আবার ফিরে গেছেন আক্রমণে। আবারও এবার কিন্তু আল আকবরই কাটব্যাক করেছেন তৃতীয় গোলটা হওয়ার অপেক্ষায় এবং খালিদ আল হাজরি অনেকক্ষণ ধরেই করব করব করে দ্বিতীয় গোলটা, তার ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটা কিন্তু তিনি সম্পূর্ণ করলেন অবশ্যই। এবং রাহিদ আল আকবরই নামার পর থেকে আমরা দেখছিলাম রাখা গেল না, মুকবালি একটা চমৎকার বল বাড়িয়েছেন শেষ পর্যন্ত আল আকবরই, আবারও বলবো আনলাকি আল আকবরই, চমৎকার একটা চিপ কিন্তু লাগলো গিয়ে, তবে বলটা ঠিক মতো দিতে পারেনি রিমন, তিনি ক্লিয়ার করেছেন, অনেকের নিচে নেমে এসে জুয়েল, তবে জুয়েলকে কিন্তু ফাউল করেছেন খালিদ আল হাজরি। এবারে কিন্তু ফ্রি হেডার করেছিলেন সেখানে আমজাদ আল হার্থি, আরও একবার কিন্তু অবিশ্বাস্য ক্লিয়ারেন্স ফ্রম ইব্রাহিম, রিমন শেষ পর্যন্ত তুলেই নিয়েছেন, যে কথাটা মাত্রই বলছিলেন আকবরই, এক্সেলেন্ট কাটব্যাক। এই মুহূর্তে কিন্তু সুযোগ মুকবালি, ইয়াজিদ হালকা করে কিন্তু ডান পায়ে সেট আপটা বাড়িয়েছিলেন সামনে, নিজে গোল করতে চেয়েছিলেন নাকি খালিদ আল হাজরির জন্য একটা সেট আপ দিয়েছিলেন, নিজের ওপরে কিছুটা শেষ পর্যন্ত অসন্তুষ্ট এবং একটা হাসি আমরা তার কাছ থেকে দেখলাম এবং সেই হাসি অবশ্যই ওমানের জয়ের হাসি, শেষ বাঁশি বেজে গেছে। ফাইনাল স্কোর ওমান 3-0, ডাবল গোল করেছেন আজকের এই ম্যাচে খালিদ আল হাজরি, একটা গোল আলী আল গাফরির কাছ থেকে আমরা দেখলাম এবং এই 3 গোলে কিন্তু ওমান 3-0 হারিয়েছে বাংলাদেশ দলকে, অর্জন বলতে মাত্র 2 পয়েন্ট। 67 বছর বয়সী ইভানকোভিচ কোচ, তরুণ উদ্দীপ্ত ওমান ফুটবলারদের এই আনন্দের সেলিব্রেশনে শেষ পর্যন্ত পার্ট হতে পারলেন না, শরীর হয়তো বা সায় দেয়নি,